প্রতিষ্ঠা দিবস পালন নওদা ব্লক তৃণমূল নেতৃত্বের। এই দিনের সভায় কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দিনের সভায় হয় যোগদানও। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে নওদার আমতলা বাজারে ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এদিন পতাকা উত্তোলন করে ও 27 কেজি কেক কেটে দিনটি পালন করল তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সভায় সাংসদ আবু তাহের খানের হাত ধরে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগদান করেন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে দল প্রতিষ্ঠা করেছেন তৃণমূল কংগ্রেসের। আজকে তার 27তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে শফিউজ্জামানের নেতৃত্বে এখানে আজকে বহু কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতি দুজন মেম্বার, নির্বাচিত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন নির্বাচিত সদস্য কংগ্রেসের, এবং তারা প্রায় 500 কর্মী নিয়ে সদল বলে আজকের এই মঞ্চে এসে যোগদান করছেন। তাদেরকে আজকের এই শুভ লগ্নে, তৃণমূল কংগ্রেসের জন্মদিনে আমরা তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি। এদিন মঞ্চে অনুষ্ঠান শেষে আমতলা গ্রামীণ হাসপাতালে রোগীদের শীতবস্ত্র ও ফল বিতরণ করা হয় ব্লক তৃণমূলের পক্ষ থেকে।